আসসালামু আলাইকুম। আমি আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে ভালো আছি ও সুস্থ আছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স এবং সেই লাইসেন্স করার নিয়ম এবং নিয়মাবলী, কোথায় করবেন, কিভাবে করবেন তার পূর্ণ বিবরণ। তার আগে আমি আলোচনা করছি যে আমি ব্যবসা সম্পর্কে মোট 4টি ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছি যে ব্যবসা সম্পর্কে স্বল্পমেয়াদি ব্যবসা, দীর্ঘমেয়াদী ব্যবসা, এমনকি যে ব্যবসার জন্য যে যোগ্যতা কী কী লাগে সেই ব্যাপারে আমি আলোচনা করেছি। যোগ্যতার ক্ষেত্রে আলোচনা করেছি যে শরীর সুস্থ থাকা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, মানসিক যোগ্যতা, পরিবার ও বন্ধুবান্ধবের সহযোগিতা থাকা, নিরাপদ স্থান বাছাইকরণ, মালামাল যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা, হিসাব করার ক্ষমতা থাকা, নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলা, কর্মচারীর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে সবার সাথে ভালো ব্যবহার করা, সততা ও সত্যবাদিতার প্রভাব থাকা, বাকিতে মালামাল বিক্রয়ে সাবধানতা, মূলধন থাকা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ব্যবসার কৌশল, ব্যবসার জন্য প্রস্তুতি, ব্যবসার জন্য ক্ষেত্র অনুসন্ধান, ব্যবসার জন্য প্রয়োজনীয় উপাদান, ব্যবসার জন্য করণীয় কাজ, এবং পরিশেষে ব্যবসায় টিকে থাকা ও অসুবিধাগুলো কাটিয়ে ওঠার কৌশল। ব্যবসায় বিভিন্ন ধরনের কৌশল আলোচনা করলেও শেষ পর্যন্ত যে ব্যবসাকে যদি আমার বৈধ করতে হয়, ব্যবসা যদি আমার বৈধভাবে করতে হয় একটা দেশের ভিতরে, তাহলে অবশ্যই প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্স করার প্রয়োজন রয়েছে। ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসায়ী বৈধ নয়। তাই বৈধ লাইসেন্স, বৈধ ব্যবসা করতে হলে আমাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে, এবং এই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। ব্যবসা করতে কী ধরনের কাগজপত্র লাগে এটা যদি বলা হয়, তাহলে আমাদের ব্যবসা করতে আমাদের লাগে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, যেটা সম্বন্ধে আমি আলোচনা করব। দুই নম্বর হচ্ছে টিন সার্টিফিকেট, আর তিন নম্বর হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন। যারা যখন আপনি এই ব্যবসা করতে যাবেন তখন আপনার সব কিছু আপনার আয়ত্তে চলে আসবে, আপনি বুঝতে পারবেন সহসাই। ট্রেড লাইসেন্স করতে আর কী কী লাগে যদি বলা হয়, তাহলে অবশ্যই 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর ভোটার আইডি যে কার্ড, ভোটার আইসিআই কার্ডের ফটোকপি লাগবে, এবং বাড়িওয়ালার সাথে যে চুক্তি সাধারণত আমরা করি, দোকানের জন্য করি বা যে কোনো জায়গার জন্য আমরা যে চুক্তিটা করি, বা নিজের হইলে নিজের সিটি কর্পোরেশন বা থেকে যে আমাদের ট্যাক্সের যে ইয়াটা দিয়ে জমা দিই সেই কাগজ, এই তিনটার অবশ্যই দরকার। কোথায় গিয়ে আমরা ট্রেড লাইসেন্স বানাবো? যদি আমরা গ্রামে থাকি তাহলে কোথায়, বা পুরসভার মাধ্যমে আন্ডারে থাকলে কোথায়, বা সিটি কর্পোরেশন আন্ডারে থাকলে আমরা কোথায়? এখানে আসলে গ্রামের জন্য সরাসরি ইউনিয়ন পরিষদ যে অফিস আছে সেখানে আপনি পাবেন, আর শহরভিত্তিক হলে সিটি কর্পোরেশন বা পৌরসভায় গিয়ে আপনি ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন। এখানে একটি সিটি কর্পোরেশনের ফর্মের উপরে ভিত্তি করে বিশ্লেষণ করা হলো। ট্রেড লাইসেন্স করার জন্য দরখাস্ত, ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা, ফর্ম কে, 1986 সনের মিউনিসিপ্যাল কর্পোরেশন ট্যাক্সেশন বিধিমালার 44-এর 1 বিধি অনুসারে। প্রফেশন, ট্রেড ও কলিং এর লাইসেন্স এর জন্য দরখাস্ত, প্রথম 1 নম্বর হচ্ছে যে দরখাস্তকারীর নাম, দ্বিতীয়ত হচ্ছে বা 2 নম্বর হচ্ছে পিতা অবলিক স্বামীর নাম, 3 নম্বর হচ্ছে বর্তমান ঠিকানা।
চার নম্বরে আসতেছে স্থায়ী ঠিকানা, পাঁচ নম্বরে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ছয় নম্বরে আসছে ব্যবসার স্থান, সাত নম্বরে আসছে ব্যবসার প্রতিষ্ঠান অবলিক কারখানা অবলিক কোম্পানিটি সীমাবদ্ধ লিমিটেড কিনা। প্রতিষ্ঠানটি সীমাবদ্ধ হইলে সঙ্গে মেমোরান্ডাম অব আর্টিকেলস ও ব্যালেন্স শিট দাখিল করিতে হইবে। আট নম্বরে আসতেছে অনুমোদিত অবলিক পরিশোধিত মূলধন, কেবলমাত্র লিমিটেড প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। নয় নম্বরে আসছে যে ব্যবসা আরম্ভ করিবার তারিখ, আমরা কত তারিখে আরম্ভ করতে যাচ্ছি। আর দশ নম্বরে আসতেছে কি ধরনের ব্যবসা, ব্যবসার ধরনটা কি। এগারো নম্বরে আসছে যে ব্যবসার স্থান নিজের বা ভাড়ায়, এটা হইতে পারে নিজের জায়গায় হইতে পারে অথবা এটা ভাড়াও থাকতে পারে। তো স্থানটি নিজের হইলে সিটি কর্পোরেশনের হালনাগাদ ট্যাক্সের রসিদ এবং যদি এটা ভাড়ায় হয় ভাড়ায় হইলে ভাড়ার রসিদ দাখিল করিতে হইবে। বারো নম্বর আসছে যে আয়কর দেওয়া হয় কি না, অনেক সময় অনেকে আয়কর দেয়, অনেকে আয়কর দেয় না বা অনেকের আয়কর হয় না। তেরো নম্বর আসতেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের সঠিক পরিমাপ এবং তথ্য সংযুক্ত বিজ্ঞাপন শাখার ফর্মে উল্লেখ করিয়া অত্র দরখাস্তের সঙ্গে জমা দিতে হইবে। প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে, যে কোনো ব্যবসা আমি দিই না কেন, একটা সাইনবোর্ডের দরকার আছে। হয়তো কোনো কোনো সাইনবোর্ড দেওয়া লাগে, হয়তো পাশে দেওয়া লাগে বা উপরে দেওয়া লাগে, অথবা অনেক সময় দেখা যায় দোকানের উপরে অনেক বড় করে দেওয়া লাগে। সেটা কিন্তু অনেক অনেক জরুরি দোকানের জন্য বা ব্যবসার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আমি ঘোষণা করিতেছি যে উল্লিখিত বিবরণী আমার জ্ঞান মতে নির্ভুল ও সত্য। উপরোক্ত বিবরণের মধ্যে যদি কোনো অসত্য অথবা অসমাপ্ত বিবরণ প্রমাণিত হয় তবে উক্ত লাইসেন্স বাতিলের যে কোনো ব্যবস্থা সিটি কর্পোরেশন গ্রহণ করিতে পারিবে। আমি অঙ্গীকার করিতেছি যে সিটি কর্পোরেশন আইন বিধি বাইল এবং নির্দেশ মানিতে বাধ্য থাকিব। আমি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স সম্পর্কিত লাইসেন্সে প্রদত্ত সমস্ত শর্তাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিব। তারিখ এবং নিম্নে দরখাস্তকারীর স্বাক্ষর এখানে দেওয়া আছে, সেটা দরখাস্তকারী স্বাক্ষর দিয়ে তারপর এখানে জমা দিবেন। এখন আসছে যে আমরা বিজ্ঞাপনের জন্য বা সাইনবোর্ডের জন্য কিভাবে আমরা দরখাস্ত দেব, তার সম্পূর্ণ নিয়ম এবং দরখাস্তের উপর কী লেখা আছে বা কীভাবে আমাদের কী পূরণ করতে হবে, এই সমস্ত কিছু এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগ বিজ্ঞাপন কর শাখা। এই যে বিজ্ঞাপনের যে দরখাস্তটা হবে যে রাজস্ব বিভাগে বিজ্ঞাপন কর শাখায়, দরখাস্তে থাকছে যে এখানে প্যাড নাম্বার আছে বা এবং ক্রমিক নাম্বার আছে। এটা 1986 সনের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন করার উপর যে পদ্ধতি সেটার বিধির 74-3 নম্বর ধারা মতে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর আবেদনকারীর নাম, দুই নম্বর এখানে আসছে পিতা অবলিক স্বামীর নাম, এখানে যারা ছেলে তাদের আসতেছে পিতা, মেয়ের আসতেছে পিতা, যখন সে তার মেয়ের যখন স্বামী হয়ে যাবে তখন তার স্বামীর নাম এখানে উল্লেখ করবে। তিন নম্বরে আসছে যে স্থায়ী ঠিকানা, চার নম্বরে আসছে ব্যবসার প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অবলিক পেশার নাম, আমি আমার পেশার নাম কি, পাঁচ নম্বর আসছে ব্যবসার ধরন, আর ছয় নম্বর আসছে ব্যবসার স্থান বা ঠিকানা সহ সেটা এটা কোথায় অবস্থান করতেছে, এটা অবস্থান কোথায়, ওই জায়গার যে ঠিকানাটা সেটা সেই ঠিকানাটা এখানে ব্যবহার করতে হবে। সাত নম্বর আসছে যে প্রতিষ্ঠানের বা দোকানের সম্মুখে পার্শ্ব অথবা উপরে লাগানো নাম ফলকের পরিমাণ, এখানে পরিমাণটা আসতেছে যে আমি লম্বায় কতটুকু দিলাম সাইনবোর্ডটা এবং পাশে কতটুকু দিলাম, এটার যে গুণফল কত সেটা উল্লেখ করতে হবে। এখানে ক আছে যে সাধারণ
আর খ হচ্ছে আলোকসজ্জিত, আমি যদি কোনো আলোকসজ্জিত করি সেটার বিবরণ। এখানেও একটা আমরা ঘোষণা পাচ্ছি বা ঘোষণা দেওয়া আছে যে আমি ঘোষণা করিতেছি যে উল্লিখিত বিবরণী আমার জ্ঞান মতে সত্য, কোনো বিবরণ অসত্য প্রমাণিত হইলে আমি আইনত দায়ী থাকিব। এখানে অনেকে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের ব্যবসা করছে এক ধরনের কিন্তু সাইনবোর্ড আরেক ধরনের, তাইলে এই ধরনের যদি হয় তাইলে দেখা যাবে যে সে আইনত দায়ী থাকবে এবং যে কোনো মুহূর্তে তার বিরুদ্ধে সিটি কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম হবে। সবশেষে থাকছে যে তারিখ এবং স্বাক্ষর। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য বা এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে 74-5 ধারা নম্বর অনুসারে বা ধারা মতে পরিদর্শনকালে যখন পরিদর্শন করা করতে আসবে কেউ, তখন রসিদ প্রদর্শন করতেই হবে যে আমি যে দরখাস্তটা জমা দিয়েছি এবং কত বাই কত এবং বিভিন্ন ধরনের যে আমি কি জমা দিলাম কি না, ওই যে রসিদটা সেই রসিদটা অবশ্যই সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।